রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বুধবার পালন করা হয় জাতীয় প্রেস দিবস। এ উপলক্ষে আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, আগরতলা প্রেস ক্লাবের সহ সভাপতি অরুণ নাথ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের অনুষ্ঠানে রাজ্যের দুই বরিষ্ঠ সাংবাদিক শেখর দত্ত এবং স্বপন ভট্টাচার্যকে সম্মান জ্ঞাপন করা হয়। চেষ্টা থাকে যে কাউকে প্রভাবিত করা, সবসময় একটা চেষ্টা থাকে বিশেষ করে সরকারকে প্রভাবিত করা। যে মাননীয় মন্ত্রী বললেন যে কে কোথায় উপস্থিত পাবে, কে কি হবে, সেটা কিছু কিছু মিডিয়ার যারা হাউস আছে, যারা মালিক পক্ষ আছে, সম্পাদকরা আছেন, সেটা চেষ্টা করে। সেটা অনেক সময় আগেও সেইভাবে ত্রিপুরাতে আমরা দেখেছি, কিন্তু কোনো অবস্থায় আমাদের এই সরকার এইগুলো কিন্তু আমরা কলমের শক্তি আছে, সব আছে ভালো, কিন্তু এরা তৈরি না যে ব্যক্তিগত আক্রমণ করে তুমি তার ফায়দা নেবে, সেটা কোনো অবস্থায় এই সরকার বরদাস্ত করবে। আমি পরিষ্কার ভাষায় আজকে দেখুন ভাষা করে দিয়ে যেতে চাইছি, আলোচনা করা যেতে পারে, দেনা পাওনা নিয়ে আমরা রয়েছি কথা বলার জন্য, কিন্তু আমি যেটা বলবো সেটাই হতে হবে। নতুবা সরকার ভালো না, ব্যক্তিগত আক্রমণে চলে আসবো মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তথ্যমন্ত্রীর বিরুদ্ধে, উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে। এই জিনিসগুলো আগে মনে লাগতো, এখন আর মনে লাগে না। আগে ভাবতাম আমার বিরুদ্ধে লেখা উঠেছে, এখন আর ভাবি নাই। 1966 সালের 4 জুলাই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল, কিন্তু কাজ শুরু করেছিল 16 নভেম্বর থেকে। সেদিন থেকে জাতীয় প্রেস দিবস পালন করা হয়, শুধু এটা আগরতলাতে না, সারা দেশে আজকে এই দিনটি উদযাপিত করা হচ্ছে। এবং প্রত্যেকটা রাজ্যে বিশিষ্ট যারা প্রখ্যাত যারা সাংবাদিকরা রয়েছেন তাদের সম্মান জানানো হয়ে থাকে। এটাই প্রেস কাউন্সিলের একটা প্রথা হয়ে আসছে, সেটা আজকে পর্যন্ত চালু রয়েছে। আজকে যারা সম্মান পাচ্ছেন, এখানে আছেন শেখর দত্ত, এই রাজ্যে সাংবাদিকদের জগতে একজন মাইলস্টোন বলা যায়। আমরা যখন সাংবাদিকতা শুরু করি এবং আমরা ওনাকে দেখেই আমরা সাংবাদিকতার যে একটা নীতি আদর্শ বোধ প্রেরণা ওনার কাছ থেকে আমরা বারবার পেয়েছি, শাসনও করেছেন উনি। তোমাকেও আমরা আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন করছি।